বুকলেট 2021 ক্যান্ডিডেটে যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো রেজিস্ট্রেশনের জায়গাটাতে টিক দেবে। যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিংক তোমাদেরকে দিয়ে দেবো, ওটা দেখে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে নিতে পারবে। এরপরে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং করার জন্য দেখো এখানে, যেহেতু আমি এখনো চয়েস ফিলিং করিনি তো সেই জন্য এখানে নট ফিল্ড দেখাচ্ছে, পূরণ করা হয়নি। তো চয়েস ফিল করতে গেলে তোমাকে এই জায়গাটাতে ক্লিক, এই জায়গাটাতে তোমাকে ক্লিক করতে হবে। সো এখানে এন্টার করার পরে দেখো দেখাচ্ছে টোটাল কলেজেস, এখানে সমস্ত কিছুর অপশনস দিয়ে দিয়েছে। তো প্রথমে তোমরা তোমাদের চান্স, যাতে তোমরা যাতে সুযোগ পাও, তোমাদের বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও তোমরা যদি সুযোগ পেতে চাও, তো সেক্ষেত্রে তোমাদেরকে ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস তোমাকে ফিল করতে বলছে, যাতে তোমার ভালো সরকারি কলেজে পাওয়ার চান্সেসটা বেড়ে যায়। তো এখানে প্রথমে তুমি গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে গভর্নমেন্ট কলেজটা সিলেক্ট করবে, এবং তোমার যদি কোনো রকম কোনো ব্রাঞ্চ বা কোনো পার্টিকুলার তুমি কোনো কলেজে পড়তে চাও, তো সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো তার আগে তোমাকে বলি, ধরো তুমি আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক কলেজে ফার্স্ট তুমি ইলেকট্রিক্যাল রাখতে চাও, তো তোমাকে এখানে এটাতে অ্যাড করতে হবে। দেখো এখানে চয়েস ফিল্ড একটা চলে এসেছে, তারপরে হয়তো তুমি আচার্য জগদীশচন্দ্র বোস কলেজে তুমি সিভিল নিয়ে পড়তে চাও, তো সেটা দিলে। এইভাবে তোমাকে সিলেক্ট করতে হবে। এরপর তোমার যদি মনে হয় যে না তুমি শুধুই ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাও, তাহলে ধরো তুমি আরামবাগ পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যালটা অ্যাড করে দিলে। তো এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি নিয়ে পড়তে চাও। তুমি যদি শুধুমাত্র ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাও, তাহলে যে কটা গভর্নমেন্ট কলেজ আছে সেগুলোর আগে ইলেকট্রিক্যালটা, দেখো এখানে আমি বিবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো ইলেকট্রিক্যালটা আমি চুজ করে দিলাম, হলো। তারপরে কোন কোন গভর্নমেন্ট কলেজে, দেখো বাবা সাহেব আম্বেদকার, এটাও একটা, এখানেও আমি ইলেকট্রিক্যালটাকে সিলেক্ট করে দিলাম। তো এইভাবে যার শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পড়ার ইচ্ছা আছে, সে কিন্তু এখানে প্রত্যেকটা সরকারি কলেজের ইলেকট্রিক্যাল ব্রাঞ্চগুলোকে দিয়ে দেবে। তো প্রথমে কিন্তু তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের কলেজগুলোকে রাখবে, তোমাদের সকলকে বলছি যে যা সে তার ডিস্ট্রিক্টের কলেজগুলোকে ফার্স্টের দিকে রাখবে, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমাদের জন্য একটা করে কোটা থাকে। এবং দেখো এখানে তুমি যেই কলেজটার উপরে সিলেক্ট করবে, তো ওখানে কিন্তু আগের ইয়ারে জেনারেল, সরি, আগের ইয়ারে জেনারেল কি র্যাঙ্ক গিয়েছিল বা কি র্যাঙ্ক কাট অফ গিয়েছিল সেটা কিন্তু দেখিয়ে দেবে। তো এই অনুযায়ী তোমরা সিলেক্ট করবে। তো প্রথমে সবাইকে বলবো ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস ফিল আপ করতে, মানে সব থেকে বেশি যতগুলো চয়েস ফিলিং করা যায় ততগুলো তোমরা চয়েস ফিলিং করবে, তাতে কিন্তু তোমাদের চান্সেসটা বেশি থাকবে। তুমি ধরো 10টা 5টা কলেজ করে তুমি যদি ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমার চান্সেস থাকবে না, বা চান্সেস থাকলে অনেকটা কমে যাবে। ধরো এখানে ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এখানে ইলেকট্রিক্যালটা অ্যাড করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, আমি জাস্ট তোমাদেরকে বলছি, আমি এটা ফাইনাল সাবমিট করছি না। আর তোমরা তোমাদের 23শে অক্টোবর যেহেতু ফাইনাল সাবমিট করার বা লক করার ডেট, তো তখনই তোমরা সিলেক্ট বা তখনই তোমরা লক করবে, এখন কিন্তু লক করবে না। অনেকগুলো কম্বিনেশন হবে, অলমোস্ট ধরে নাও 500টার মতো হয়তো তোমরা কম্বিনেশন সিলেক্ট করতে পারবে, ওকে। কারণ দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে শুধু গভর্নমেন্ট ইনস্টিটিউটেই দেখো 558খানা কম্বিনেশন দেখাচ্ছে, 558টা কম্বিনেশন শুধুমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউটে দেখাচ্ছে। তো তুমি যদি চাও তোমার চান্সেস থাকুক, তো সেই জন্য তোমাকে বলবো ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস ফিল করো, ঠিক আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস, প্রথমে তুমি যদি ইলেকট্রিক্যাল পড়তে চাও, তাহলে প্রথমে তোমার ডিস্ট্রিক্টের যে যে জায়গাতে ইলেকট্রিক্যাল আছে সেইগুলো, এবং তারপরে বাকি যে কলেজে যে ইলেকট্রিক্যাল আছে সেইগুলো। এবার তুমি যদি মেকানিক্যাল পেলে পড়তে, মানে ঠিক আছে যে মেকানিক্যাল পেলেও আমি পড়তে রাজি আছি, তাহলে তুমি হয়তো তারপরে মেকানিক্যাল গুলো রাখলে, তারপরে হয়তো ইলেকট্রিক্যাল গুলো রাখলে, এইভাবে। এবার ধরো পার্টিকুলার কোনো একটা কলেজে তুমি পড়তে চাইছো, সেটা যে কোনো ট্রেড হতে পারে, তাহলে তুমি সেই কলেজটাই রাখবে। যেমন দেখো আমি এখানে দেখালাম আচার্য জগদীশচন্দ্র
বোস পলিটেকনিক কলেজে প্রথমে তুমি ইলেকট্রিক্যাল রাখলে, তারপর আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক কলেজে তুমি সিভিল রাখলে, তারপর হয়তো আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক কলেজে তুমি মেকানিক্যাল কম্পিউটার, এরকম ভাবে পরপর করে সাজিয়ে নেবে। এবং সব কটা চয়েস ফিল করার পরে প্রথমে গভর্নমেন্ট গুলো সিলেক্ট করবে, তারপরে গভর্নমেন্ট স্পন্সার্ড গুলোকে সিলেক্ট করবে, ঠিক আছে? গভর্নমেন্ট স্পন্সার্ড গুলোকে সিলেক্ট করবে। তো এইটা করার পরে যখন তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে, সো এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো কলেজগুলোকে সিলেক্ট করবে এবং কোন কলেজের কোন ট্রেড নিয়ে তুমি পড়তে চাও সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি যদি শুধু ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাও, তাহলে প্রথমে তোমার ডিস্ট্রিক্টে কোন কলেজে ইলেকট্রিক্যাল আছে সেটা দেবে, এবং তারপরে বাকি কলেজে সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে ইলেকট্রিক্যাল দেবে। তারপর তুমি ইলেকট্রিক্যালের পরে হয়তো তুমি মেকানিক্যাল পড়তে চাও, তাহলে তোমাকে তারপরে মেকানিক্যাল প্রত্যেকটা কলেজের মেকানিক্যাল সিলেক্ট করলে, তো এটা তোমার উপর ডিপেন্ড করছে। অথবা তোমরা আরো একটা কম্বিনেশন করতে পারো যে পার্টিকুলার যে কোনো একটা কলেজের সবকটা ট্রেড, তো সেটা আমার মনে হয় বেটার হবে। যাদের একটু বেশি র্যাঙ্ক আছে তারা, তাদেরকে আমি বলবো তোমার ডিস্ট্রিক্টের যে কলেজ আছে সেই কলেজটাকে প্রথমে রাখবে, এবং সেই কলেজের যে কটা ট্রেড আছে সেই কটা ট্রেডকে তুমি সব কটাকে সিলেক্ট করে প্রথমে রাখবে, ঠিক আছে? সেটা শুধু মানে তোমাদের যদি এরকম থাকে যে না আমি শুধু গভর্নমেন্ট কলেজেই পড়তে পারবো, সেটা যে কোনো ট্রেড হলেও চলবে, তারা এরকম ভাবে সাজাবে। এবং যাদের ভালো র্যাঙ্কিং আছে তাদের তো কোনো অসুবিধাই নেই, তাদের নিজের ইচ্ছে মতো তোমরা যে কলেজে যে ট্রেড নিয়ে পড়তে চাও সেই অনুযায়ী সাজাবে। বাট সবাইকে বলবো, বারবার বলবো, যে ম্যাক্সিমাম যতগুলো সিট সাজানো যায় ম্যাক্সিমাম ততগুলো সাজাবে, প্রথমে গভর্নমেন্ট কলেজগুলো এবং তারপরে গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজগুলো। দেখো এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে গভর্নমেন্ট সিলেক্ট করতে হবে, তাহলে গভর্নমেন্ট কলেজে চলে আসবে, এবং তারপরে গভর্নমেন্ট স্পন্সার্ড সিলেক্ট করতে হবে, তাহলে তারপরে গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজগুলো চলে আসবে। এবং ধরো তুমি প্রথম দিনকে 20টা কলেজ সিলেক্ট করলে, অনেকদিন তো সময় আছে, তোমাদের 23 অক্টোবর পর্যন্ত সময় আছে। প্রথম দিন ধরো তুমি 20টা কলেজ সিলেক্ট করলে, এবং 20টা কলেজ সিলেক্ট করার পরে তুমি সেভ অপশনে ক্লিক করবে, এবং সেভ অপশনে ক্লিক করার পরে ওটাকে তুমি ছেড়ে দেবে। তারপরে পরের দিন হয়তো তুমি আরো সিলেক্ট করলে, দেখো এখানে চয়েস সাকসেসফুলি সেভ, তো এই কটা আমি আপাতত এখানে 6টা সিলেক্ট করেছি, তো এগুলো সেভ হয়ে গেল। এরপরে তোমার যখন 23 তারিখ হবে তুমি 23 তারিখে লক করে দিতে পারো, ঠিক আছে? তবে কোনো তাড়াহুড়ো তোমাদের করতে বারণ করব, কারণ এখনো অনেক সময় আছে, তাই তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তাই তোমাদের সকলকে বলবো ভালো করে সমস্ত কলেজ ফিল করো, সমস্ত চয়েস ফিল করো, এবং তারপরে সেভ অ্যান্ড লক করো। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না, বাট যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস